নমস্কার বন্ধুরা, আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ভাষার বিকাশ বা ভাষাগত বিকাশ। এটা অত্যন্ত জরুরি এই বিকাশের দিকটি আলোচনা করা, এই কারণে যে ছেলেমেয়েরা যখন ছোটবেলা থেকে পরিবারের লোকদের সান্নিধ্যে থেকে বড় হচ্ছে, তো সেখানে বড়দের কাছ থেকে যেই ভাষা তারা সম্পর্কে শুনে বা দেখে জানে, সেইগুলি তারা অনুকরণ করার মধ্য দিয়ে তারা শিখতে চেষ্টা করে। ফলে যে পরিস্থিতি বা পরিবেশে ছেলেমেয়েরা বড় হচ্ছে, সেখানে যে ভাষা প্রচলিত থাকে তারা মূলত সেই ভাষাতেই নিজেদের রপ্ত করে নেয়। এটা এমন হতে পারে যে তার মাতৃভাষা নয়, অন্য কোনো একটা ভাষা। সেটা কিরকম? যেমন ধরা যাক, কোনো বাঙালি মা বাবা তারা বাংলায় কথা বলেন, তারা ওই হিসাবে বাঙালি, তারা হয়তো বিদেশে কোনো একটা জায়গায় তারা প্রবাসী হিসাবে বসবাস করছেন, তো সেই ক্ষেত্রে সেখানকার যে প্রচলিত যেই ভাষা সেটা অবশ্যই বাংলা হবে না। সেখানকার বেশিরভাগ জনগণ যেই ভাষায় কথা বলে, তো দেখা গেল বাচ্চাটা ওই ভাষাতেই এত বেশি রপ্ত করেছে নিজেকে যে সেখানে বাংলাটা হয়তো তার ঠিকভাবে আসছে না বা তার কথাবার্তার মধ্যে ততটা প্রচলনে নেই, সেখানে ওই দেশের ভাষাটাই তার মুখ্য ভাষা হয়ে গেল। তো ভাষাগত বিকাশের এই দিকগুলো আমাদের ক্ষেত্রে ভীষণভাবে, আরও আছে বহু কিছু, আমরা আস্তে আস্তে আলোচনায় ঢুকব। তো ভাষাগত বিকাশ যখন নিয়ে চর্চা করি, তো সেই ক্ষেত্রে এখানে ভাষাটাকে দুরকমভাবে আমরা দেখতে পারি। একটা হচ্ছে মুখে যখন বলছি, কোনো একটা ভাষার সাহায্য নিয়ে কথা বলতে আমরা চেষ্টা করি, সেটা অরাল ল্যাঙ্গুয়েজ বা মৌখিক ভাষা আমরা বলি। আরেকটা ভাষা আছে, হয়তো এই ভাষাটাই বা এটা আরেকটা ভাষা যদি আমরা শিখে থাকি তাহলে ওই ভাষাতেও হতে পারে, সেটা আমরা লিখি, লিখে আমাদের মনের ভাবকে প্রকাশ করছি। তো সেই ক্ষেত্রে এই ভাষাটাকে তখন বলা হবে রিটেন ল্যাঙ্গুয়েজ বা লিখিত আকারের ভাষা। তো আমরা এখানে মূলত ভাষা চর্চার ক্ষেত্রে আমরা মৌখিক ভাষাটা বা এই রূপটাকে আমরা বেশি গুরুত্ব দেব বা আলোচনায় আমরা তুলে আনব, বিশেষ করে আজকের আলোচনায়, এই কারণে যে শিশুরা জন্মের পর থেকে ধীরে ধীরে নানা রকম, আমরা দেখেছি নানা রকম শব্দ করে, আওয়াজ করে, এবং এইভাবে চলতে চলতে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে সে স্পষ্টরূপে মা বাবা দাদা দিদি এই সহজ সহজ অর্থবোধক শব্দগুলো বলতে শেখে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে ভাষার বিকাশটা শুরু হয় মৌখিকভাবে, লেখার ব্যাপারটা আসে তখন যখন এই বাচ্চাটাই পড়াশোনা শেখা শুরু করবে বা সে লিখতে শুরু করছে, সে লিখতে পারছে, তখন গিয়ে দেখা যাবে যে তার লিখিত আকারের যে ভাষার রূপটা সঙ্গে সে পরিচিত হচ্ছে, সে নিজেকে রপ্ত করছে। তো এটা একটু পরের দিকে আসে, এটা আমরা পরবর্তী পর্যায়ে আবার আলোচনায় তুলে আনব। কিন্তু আপাতত আমরা দেখতে চাইব যে মৌখিক রূপে যে ভাষার বিকাশটা হয় সেটা শুরুটা কিভাবে হচ্ছে। তো তার আগে আমরা ছোট্ট করে একটা জেনে নিই যে মৌখিক ভাষার বিকাশটাকে কি বলা হচ্ছে। সেটা অবশ্যই একটা শেখার প্রক্রিয়া হবে, এবং সেখানে কোন ধরনের শেখা, কি করে বলতে হয়, কি করে শুনতে হয়, কথাটা খেয়াল রাখতে হবে যে এখানে দুটো জিনিস মৌখিক ভাষার ক্ষেত্রে খুব জরুরি। একটা হচ্ছে আশেপাশের লোক, যে ভাষায় আমি নিজেকে রপ্ত করব বা যে ভাষায় আমি কথা বলতে শিখব, সেই ভাষাতে কি ধরনের কথা বলছে, কত রকমের কথা বলছে, কিভাবে ঠোঁট নাড়ছে, শব্দের উচ্চারণগুলো কিভাবে হচ্ছে, এইগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনা, এবং শুনতে শুনতে একটা সময় অনুকরণের মধ্য দিয়ে ধীরে ধীরে সেটা বলা। তো এখানে লিসেনিং এবং স্পিকিং এই দুটো জিনিস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মৌখিকভাবে ভাষার চর্চা করতে গেলে। এক্ষেত্রে আরেকটু বড় হলে যেটা হয়, যখন আমরা ভাষার কোনো প্রয়োগ করতে শিখে যাই, তখন যে কোনো পরিস্থিতিতে আমরা কোন ধরনের ভাষা প্রয়োগ করব বা ভাষার অন্তর্গত কি ধরনের শব্দ বাক্য প্রয়োগ করব, তার পেছনে আমাদের চিন্তাধারা এবং আমরা বিভিন্ন যে ওই ভাষায় লেখা নানা যে বক্তব্যগুলোকে কিভাবে আমরা পড়তে পারছি এবং এটা কতটা আমরা নিজেদের মধ্যে নিতে পারছি। যেমন আমি একটা বলি, ছোটবেলা থেকে এটা প্রত্যেক মা বাবার করা উচিত, সেটা হলো আমরা যখন বাড়ি থেকে বের হয়ে নির্দিষ্ট একটা গন্তব্যস্থলের দিকে যাই, তো আমাদের সঙ্গে আমাদের সন্তানরা থাকে, ছোট বাচ্চা কেউ থাকে, তো ইচ্ছে করি তাকে
পথ চলতি দুপাশের দোকানের সাইনবোর্ড গুলো ওকে পড়তে শেখানো। একদম ছোট হলে তো পড়তে পারবে না, কিন্তু ওর চোখটা সয়ে যাবে দেখতে দেখতে যে কোন অক্ষর কোন উচ্চারণ কিভাবে হচ্ছে, এই আন্দাজটা সে করতে পারবে। এবার যখন সে তার ভাষার বিকাশের দিকে সে তার মানে শুরু হবে, অর্থবোধক শব্দগুলো উচ্চারণ করতে সে শিখবে, তখন থেকে যেমন 2-2.5 বছর বয়স থেকে আমরা ধরে নিতে পারি, তখন থেকে বাচ্চাকে এই সাইনবোর্ডের নামগুলো পড়ে পড়ে তাকে শুনতে শেখানো, যাতে সে একটা সময় নিজে নিজেই সাইনবোর্ডের লেখা দেখলে সে পড়তে পারে। এটা হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা গতানুগতিক এবং খুব সহজ প্রক্রিয়া। তাতে হবে কি, বাড়িঘরে পড়ার বই দিয়ে বসিয়ে শেখানোর ক্ষেত্রে মা বাবাদের যে পরিশ্রমটা হয়, কারণ একটা বাচ্চা তো স্বাভাবিকভাবেই সে চঞ্চল প্রকৃতির হয়, তাকে পড়তে বসতে বললে সে বসতে চাইবে না, সে বারবার উঠে যেতে চাইবে, তো এটা মা বাবাদের কাছে এটা একটা কষ্টকর একটা প্র্যাকটিস, একটা অভ্যেস, এইটা অনেকটা কাটানো যায়। কারণ আমরা উদ্দেশ্য যদি হয় যে বাচ্চাটা সঠিকভাবে সুন্দর করে শব্দ উচ্চারণের মধ্য দিয়ে একটা ভাষা শিখবে, তাহলে তার জন্য তাকে ওই সাইনবোর্ডের যে প্র্যাকটিসটা যেটা বললাম, সাইনবোর্ড পড়তে শেখানো, দেখতে শেখানো কি নাম আছে, কিছু কিছু নামের অর্থ থাকে খুব সুন্দর, সেই অর্থগুলো মা বাবা পাশ থেকে বলে দিচ্ছেন, এইভাবে তার ইন্টারেস্টটাকে গ্রো করা, যাতে মূল পড়ায় ফিরে এলে তার পক্ষে অনায়াসে রিডিং এবিলিটি যেটা বলি পড়তে শেখাটাও তার কাছে রপ্ত হয়ে যায়। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো বয়সে ভাষার প্রয়োগের ক্ষেত্রে আগে শোনাটা খুব ভালো করে জরুরি। আমি কি শুনছি, সেটা কি ধরনের শব্দ, ভাষার অন্তর্গত হয়ে কি রূপে তার প্রয়োগ হয়, হ্যাঁ, এই সমস্ত কিছু আগে ভালো করে শুনে নেওয়া এবং তারপর আস্তে আস্তে বলতে শেখা। এবার যে বাচ্চা শুনতে পারছে ভালো বা মনোযোগ দিয়ে শোনে এবং সে বলতে পারে, তার ক্ষেত্রে পঠন বা রিডিং ব্যাপারটা তার ক্ষেত্রে অনেক সহজ সাধ্য হয়ে যায়। যাই হোক, এই মৌখিক ভাষার ক্ষেত্রে 3টে মূল উপাদান খুব কাজ দেয়। একটা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ দুজন মানুষের মধ্যে যখন ভাষার প্রয়োগটা হয়, তারা নিজেদের চিন্তাধারা বা জানা তথ্যগুলোকে কিভাবে তারা আদান প্রদান করছে, সেই আদান প্রদানটা বা সেই কমিউনিকেশন বা যোগাযোগটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ একটা উপাদান ভাষা। কারণ একা একা কথা বলে ভাষার বিকাশ কিন্তু হয় না, যতক্ষণ না আমি আরেকজনের সঙ্গে কথা বলতে পারছি, একটা যোগাযোগ রাখার চেষ্টা করতে পারছি কথা বলার মধ্য দিয়ে। তো কমিউনিকেশন বা যোগাযোগটা একটা গুরুত্বপূর্ণ দিক ভাষার বিকাশে মৌখিকভাবে। একটা হচ্ছে ভাষা নিজে, কারণ যে কোনো ভাষাই হচ্ছে কতগুলো প্রতীক চিহ্ন যার নির্দিষ্ট ধ্বনি আছে, সেই প্রতীক চিহ্নের সমষ্টি আমরা বলতে পারি। সেই ধ্বনিগুলোকে 2, 3, 4 বা একাধিক ধ্বনিকে একত্র করে আমরা নির্দিষ্ট একটা শব্দ বা তার উচ্চারণ বিধিটা সম্পর্কে জানতে পারি। তো শব্দটা মানে বলতে পারাটা পেছনে দেখা যাবে যে বিভিন্ন ধরনের ছোট ছোট অক্ষর বা যেগুলো সিম্বল বলছি প্রতীক, সে অক্ষর এবং তার ধ্বনিগুলো এখানে যুক্ত থাকে, তবে গিয়ে অর্থবহ একটা ধ্বনি সৃষ্টি করা যায়। তো ভাষার অন্তর্গত এই ধরনের প্রতীক চিহ্নের ব্যবহারগুলো কিভাবে হয় এবং তাদের ধ্বনিগত তাৎপর্য কোন জায়গায়, এই জিনিসগুলো জানাটাও খুব বেশি জরুরি। আরেকটা হচ্ছে স্পিচ বা বলতে পারাটা, যেটা আমরা বক্তা হিসেবে অনেক সময় আমরা যখন একটানা অনেকগুলো বাক্য বলি তখন এটাকে একত্রে একটা স্পিচ আমরা বলতে পারি। এটা আর কিছুই না যে অবশ্যই সেখানে ভাষা বা যেখানে ধ্বনির কথা বললাম সেগুলো তো থাকবে, কিন্তু এই ধ্বনিটাকে অর্থবোধক উপায়ে রূপান্তরিত করে তাকে প্রকাশ করা। যেমন আমি যদি বলি এটার কিন্তু কোনো এটা ধ্বনি কিন্তু এটা অর্থবহ নয়, কিন্তু আমি যদি বলি আহা, তো এটা কোথাও না কোথাও একটা অর্থ প্রকাশ করছে। তো এইভাবে বুঝে নিতে হবে যে কোন ধ্বনিটা কখন আমার এই ভাষাগত প্রয়োগের ক্ষেত্রে অর্থবহ বা অর্থপূর্ণভাবে উচ্চারিত হচ্ছে। তো এই 3টে জিনিস যে কোনো মৌখিক ভাষার ক্ষেত্রে খুব জরুরি। এবার আমরা দেখতে পারি যে মৌখিক ভাষার যখন বিকাশটা হয় সেটা একদম ছোট বয়স থেকে, মানে জন্মের পর থেকে বলা যায়, সেটা কিভাবে শুরু হয়। প্রথম 6 সপ্তাহের মধ্যে আমরা যেটা দেখতে পাবো বাচ্চাটার মধ্যে, সে নানা রকম শব্দ করছে, কু সাউন্ড করছে মুখ দিয়ে,
এলোমেলো উচ্চারণ বা এলোমেলো ধ্বনি, এগুলো হয়তো কোনো অর্থ নেই, তাৎপর্য নেই। সাধারণত দেখা যাবে বাচ্চা যখন খুব ভালো মুডে থাকে, মানে তার পেট ভর্তি, তার খিদে নেই, বা তার হয়তো এখন ঘুম পায়নি বা ঘুম থেকে উঠেছে, তখন বাচ্চারা ওই সময়টাতে কিন্তু খুব ভালো মুডে থাকে, হাত পা ছুড়ে খেলে। তো যখন খেলছে, খেলার পাশাপাশি কিন্তু তার মুখ দিয়ে প্রথম ছয় সপ্তাহের মধ্যে এই দৃশ্যগুলো আমরা দেখতে পাবো। দেখা গেল যে বাচ্চাটা নানা রকম আওয়াজ করছে মুখ দিয়ে, এগুলো অর্থহীন, কিন্তু এটা দরকার। আমরা অনেক সময় বাচ্চাটার আওয়াজ শুনে, যেমন একটা বাচ্চা এমন সাউন্ড করছে মনে হলো, মানে যদি বাচ্চাটাকে চোখে না দেখি তাহলে মনে হবে বিড়াল, দুটো বিড়াল ঝগড়ার সময় যেরকম আওয়াজ করে, অনেকটা এই ধরনের একটা সাউন্ড বেরোচ্ছে। তো আমরাও তার সঙ্গে ওই রকমের শব্দ পাল্টা উচ্চারণ করি, তার সঙ্গে দুষ্টুমি করি, এটা দরকার। কারণ এটা আগামী দিনে সে সঠিকভাবে ভাষার প্রয়োগ করবে, সঠিকভাবে শব্দের উচ্চারণ করবে, তার জন্য শুরুর দিকে এই গলাটাকে ক্লিয়ার করা, আমরা যেটা বলি গলা পরিষ্কার করা, এই ধরনের শব্দ সৃষ্টি করাটা ভীষণভাবে দরকার। যে বাচ্চা যত বেশি কু ধরনের সাউন্ড তৈরি করবে, সেই বাচ্চার ক্ষেত্রে ভাষার বিকাশ তাড়াতাড়ি হয় এবং খুব সুন্দরভাবে শব্দ উচ্চারণের দিকে সে নিজেকে তৈরি করে নিতে পারে। এইবার এই কু সাউন্ডের পর দেখা যাবে, এটা প্রথম ছয় সপ্তাহের মধ্যে যদি হয়, তারপরে দেখা যাবে যে আলাদা করে চিহ্নিত আমরা করব, চার থেকে ছয় মাসের মধ্যে নেক্সট পর্যায়টা শুরু হয়, যেটা আট থেকে দশ মাসের পর্যন্ত যেটা চলতে থাকে, সেটা হচ্ছে ব্যাবলিং। ব্যাবলিং মানে কি, আমরা বলি মুখ দিয়ে বুড়বুড়ি তোলা। দেখবে যে বাচ্চা অনর্গল শব্দ করছে নানা রকম, যেমন ততক্ষণে হয় কি, আশেপাশে পাখি আওয়াজ শুনলে পাখির শব্দটাও সে অনুকরণ করতে যায়, ঘন্টার শব্দ হচ্ছে এটাকেও তার মতো করে সে অনুকরণ করবে, ঠিক আছে, যে কোনো ধরনের সাউন্ড। অনেক সময় আমরা দেখি বাড়ি ঘরে ওই দরজা জানালার কবজাতে অল্প মরচে পড়লে একটু সাউন্ড হয়, দরজার শব্দ, জানালার শব্দ, খুলতে গেলে বন্ধ করতে গেলে বাচ্চা কিন্তু ওই শব্দটাও শুনছে, আশেপাশের লোক কথা বলছে শুনতে পাচ্ছে, ঘরে দাদু কাশি দিল, কাশলো, এই কাশির আওয়াজটাও সে তুলে আনতে চায় তার গলা। তো এই জিনিসগুলো, এবং অনর্গল করে বলে তার মুখ দিয়ে থুতু বা লালা বেরিয়ে আসে ফেনার আকারে, এটাকেই ব্যাবলিং বলা হচ্ছে। অর্থাৎ সে নানাভাবে চেষ্টা করে যে প্রথম দিকের যে শব্দ উচ্চারণগুলো, এগুলোকে সে নানানভাবে নানান রূপে উচ্চারণের মধ্য দিয়ে এটাকে ছড়িয়ে দিতে, অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থহীন, অধিকাংশই অর্থহীন, কারণ তখনও তো তার শব্দ মানে সঠিক রূপে অর্থপূর্ণভাবে উচ্চারণ করার বয়স হয়নি, ফলে এই ধরনের ধ্বনি বা সাউন্ড ক্রিয়েশনের মধ্য দিয়ে সে নিজেকে আগামী দিনে তার ভালো মানে ভাষার বিকাশ হবে তার ক্ষেত্রে, এই পথে তাকে নিজেকে এগিয়ে নিয়ে যায়। এবার দেখা গেল যে এগারো মাস বয়সে বা তারপর থেকে সে ওয়ান ওয়ার্ড স্টেজ বলা হয়, অর্থাৎ এক শব্দের স্তর, অর্থাৎ একটি একটি করে শব্দ সে বলতে পারছে ততদিনে। দ্যাট মিন্স বারো মাস যদি আমি ধরি, তো বারো মাস মানে তার এক বছর হয়ে গেছে বয়স, এই প্রথম গিয়ে বাচ্চা অর্থপূর্ণভাবে সে শব্দ উচ্চারণটা করে ব্যক্তি বিশেষকে সামনে রেখে, এই প্রথমই মাকে মা বলে সে চিহ্নিত করতে পারে এবং ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, দাদাকে দাদা ডাকছে, অনেক সময় দাদুকেও দাদা বলা হয়। তো এই যে অর্থপূর্ণভাবে ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে কোনো শব্দের উচ্চারণ করা, সেটা এক বছর বয়স থেকেই শুরু হয়, কিন্তু খুব সিম্পল বা সহজ উপায়ে থাকে, সহজ সহজ শব্দ উচ্চারণ, মা বাবা দাদা, অনেক সময় ডাবল ওয়ার্ড, ডাবল ওয়ার্ডও আসে কিছু কিছু, কিন্তু খুব বেশি সে শব্দ উচ্চারণ করতে পারে না, কারণ তার শব্দ যে ভান্ডার আমরা বলি ভোকাবুলারি, সেই শব্দ ভান্ডারে তত বেশি শব্দের রাখার কোনো স্থান তখনও সে তৈরি করতে পারেনি। এবার যত বেশি করে সে সমাজ পরিবেশে নানান জিনিসগুলো দেখবে, প্রত্যেকটা নাম ধরে তার সামনে উচ্চারণ করা হবে, সে রিপিট করার মধ্য দিয়ে শিখবে, ততই তার শব্দ ভান্ডার আস্তে আস্তে বাড়বে। আবার এমনও দেখা গেছে ছোট ছোট শব্দ, এসো, যাব, খাবে, এই ধরনের ছোট ছোট শব্দ সে বলতে শেখে ওই সময়টাতে। ধীরে ধীরে অবশ্যই তার বয়স বাড়ছে, এবার মোটামুটি দেড় বছর বয়স যখন হয়ে যায় তখন আরেকটা স্টেজ শুরু হয়, সেটাকে বলা হয় টেলিগ্রাফিক
স্টেজ। টেলিগ্রাফিক মানে সে ইশারা ইঙ্গিতে কোনো কিছু সে বলতে পারে বা করে দেখাতে পারে, যেমন কাউকে সে ডাকছে, মুখে উচ্চারণ করলো বা না করলো সে হাত দিয়ে এরকম ইশারা করলো ডাকছে। অনেক সময় উঠে গিয়ে দেখা গেল তার হয়তো ফ্রিজে কোনো একটা জিনিস চকলেট রাখা আছে, তার ওই চকলেটটা লাগবে, সে তার মতো আধো আধো ভাবে মার কাছে আবেদন নিবেদন রাখছে, মা হয়তো গুরুত্ব দিচ্ছেন না বা নানান কাজে ব্যস্ত। তখন দেখলো সে তার বাবা বসে আছেন, তা বাবার হাত ধরে নিঃশব্দে টেনে নিয়ে এলো, বাবাও পিছন পেছনে এলেন কৌতূহলে যে বাচ্চাটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখি। গিয়ে সে ফ্রিজের সামনে বাবাকে দাঁড় করিয়ে ইশারা করে দেখালো যে ফ্রিজের মধ্যে কিছু আছে। সবই কিন্তু ইশারাতে হচ্ছে, বাবা বুঝে নিলেন যে ফ্রিজে কিছু আছে, সে চায়। তো ফ্রিজ তো সে খুলতে পারে না, সেই শক্তিটা তার নেই। এবার বাবা ফ্রিজটা খুলে দিলেন, সে ঠিক আঙ্গুল দিয়ে ওই চকলেটটা দেখালো। তো তার মানে কি, এগুলো দেড় বছর বা তার আরেকটু পর থেকে বাচ্চাদের মধ্যে এই সাইন ল্যাঙ্গুয়েজ বা টেলিগ্রাফিক যে ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি, এই জিনিসগুলো মানে ব্যবহার করার মতন ক্ষমতা তার মধ্যে এসে যায়। আবার আরেক অর্থে টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি ছোট ছোট কথা, মা এসো, বাবা যাও, ঠিক আছে, দাদু টাটা, এরকম ছোট 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 শব্দ যখন ইউজ করে এগুলোকেও টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ বলে। তো এটা দেড় বছর বা তারপর থেকে এটা শুরু হয়। আমি খাবো, খিদে পেলে সে কিন্তু বলতে পারছে তখন আমি খাবো। অনেক সময় গড়বড় করে নে শব্দ প্রয়োগ, বাবা খায়, বাবা পাশেই বসে খাচ্ছে বলছে বাবা খায়, এরকম মানে বাবা খাও, বা আমরা যেটা বড়রা যেভাবে বলতে চাইবো সে হয়তো সেইভাবে বলবে না, একটু এলোমেলো হবে, কিন্তু মোটামুটি সে বোঝাতে চাইবে সে কি বলতে চাইছে, বা অন্যও কমিউনিকেশনের মাধ্যম দিয়ে সে বুঝে নেবে যে বাচ্চাদের বাচ্চাটার বক্তব্যটা কি। তো টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ এটাই বলে। এইবার আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে মুখে বলা ভাষার প্রয়োগ আরো বেড়ে যায়, নতুন নতুন শব্দ সে শিখছে, নানান জায়গায় যাচ্ছে, অনেক সময় আত্মীয়তার সম্পর্কেও অনেক ধরনের শব্দ সে শিখে নেয়, মাসি পিসি মামা কাকা জেঠু ইত্যাদি ইত্যাদি বহু শব্দ যেটা পারিবারিক সম্পর্কের মধ্যে আমাদের থাকে, এই সম্পর্ক ভিত্তিক বহু শব্দ সে শেখে। আবার যখন আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলোর মধ্যে থাকা নানান বস্তু বা উদ্ভিদ পাখি পশু এগুলো সম্পর্কেও তাদের নাম সহ সে জানতে পারে, তখন সেই শব্দগুলো সে শিখে নেয়। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে কখনো কখনো ভুল হতে পারে, যেমন চার পেয়ে প্রাণী হিসাবে গরুকে সে যদি চিনতে পারে তো হঠাৎ করে যখন দূরে ছাগলকে দেখবে প্রথমে সে গরু বলে মনে করবে, হাম্বা এরকম হয়তো বললো, পরে কাছে গিয়ে দেখলো না হাম্বার মতো কিছু কিছু মিললো, হাম্বার সঙ্গে পুরোপুরি মিলছে না, মানে গরুর সঙ্গে ওটা মিলছে না। তখন কেউ যদি এটা বলে দে এটা ছাগল, তখন সে আস্তে আস্তে উচ্চারণের মধ্য দিয়ে সে শিখে নেবে, ও আচ্ছা এই পার্থক্য যেই জিনিসগুলো আছে এই পার্থক্যমূলক ভিত্তিতে এই প্রাণীটা হচ্ছে ছাগল, কিন্তু কিছু মিল থাকলেও অনেকটাই অমিল থাকার কারণে ওটা হচ্ছে গরু। এই যে পার্থক্য সূচক ব্যাপারগুলো এগুলো কিন্তু তার ভাষার মধ্য দিয়েও সে প্রকাশ করার মতন তার ক্ষমতা অর্জন করতে থাকে যত শব্দ ভাণ্ডার তার বাড়ে। এই হিসাবে গিয়ে দেখা যায় তিন থেকে চার বছর বয়সে যখন সে পৌঁছে যায় তখন তার অরাল ফ্লুয়েন্সির সূত্রপাত হয়। অরাল ফ্লুয়েন্সি মানে মুখে বলা ভাষা মানে ক্রমাগত বলতে পারা, ধারাবাহিকভাবে দুটো তিনটে চারটে বাক্য সে পরপর বলতে পারছে। অনেক সময় দেখা গেল যে এই সময়ে বাচ্চাদের মানে তিন থেকে চার বছর বয়সী বাচ্চাদের যেমন ছড়া বা কবিতা শেখাতে গেলে তারা শিখতে পারে, বারে বারে উচ্চারণ করার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে পরপর লাইনগুলো সে বলতে পারছে, বা কোনো কিছু সে দেখলো তার কাছে মনে হলো অ্যামেজিং বা অসাধারণ কিছু, সে দেখা গেল দৌড়ে বাড়িতে এসে তার মাকে বা বাবাকে মানে যে যায়নি ঘটনাটার সময় ছিল না তাকে সে দারুণ করে, যেমন আমি বলি যে দাদু মেলাতে নিয়ে গেছে বাচ্চাকে, বাবা মা বাড়িতে, এবার মেলা দেখে তার এত আনন্দ, এত কিছু দেখলো, নাগরদোলা সার্কাস ইত্যাদি ইত্যাদি, আবার মজা করে তার প্রিয় খাবার সে চকলেট টকলেট ইত্যাদি সে খেলো, এবার ফিরে আসার পর তার অতিরিক্ত আনন্দে উৎসাহে সে মা বাবাকে ডেকে বসিয়ে তাদের কাছে মেলা সম্পর্কে সে যে আনন্দ পেয়েছে কি কি দেখেছে অনর্গল সে বলে যাচ্ছে।
এই যে তার মতো করে সে ভাষার ধারাবাহিক ভাবে বর্ণনা করা বা ভাষার ক্রমাগত প্রয়োগটা, এই ক্রমাগত প্রয়োগটা মোটামুটি 3 থেকে 4 বছর বয়সেই তার মধ্যে শুরু হয়, তার আগে খুব একটা ততটা ফ্লুয়েন্সি থাকে না। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, মানে ছোটবেলায় যদি বলি 6 বছর বয়সের মধ্যে বাচ্চাদের যে মৌখিক ভাবে ভাষার বিকাশের কতগুলো স্তর বা পর্যায়। তো এইবার আমরা যেটা নেক্সট যেটা দেখব যে এই সময়ে বাচ্চাদের মৌখিক ভাষাটা সম্পর্কে, বাচ্চারা তো তখন দেখা গেছে যে 3-4 বছর বয়স হলেও বা অনেক সময় 2.5-3 বছর বয়সেও বাচ্চাদের নার্সারি ক্যাটাগরির স্কুলগুলোতে আমরা ভর্তি করে দিই বা সেখানে তাদের আলাদা একটা পড়াশোনার চর্চা হয়, তো ন্যাচারালি টিচারের একটা রোল থাকে, একটা ভূমিকা থাকে। পাশাপাশি টিচার হিসাবে মা বাবাও কিন্তু নিজেদের রোল প্লে করতে পারেন। তো কথা হচ্ছে বাচ্চাদের ইনস্ট্রাক্ট করার ক্ষেত্রে 5টা বিষয়কে খুব জরুরি ভিত্তিতে গুরুত্ব দিয়ে দেখতে হবে। অর্থাৎ বাচ্চাটাকে যখন ভাষা সম্পর্কিত কোনো কিছু শেখানো হচ্ছে, তো শেখানোর জন্য মা বাবাও এখানে টিচারের রোল প্লে করতে পারেন, আবার আলাদা করে যদি বিদ্যালয়ে ভর্তি হয় তখন শিক্ষক বা শিক্ষিকাও থাকতে পারেন। তো যিনি থাকুন তিনি এই 5টা বিষয়ে অবশ্যই গুরুত্ব দেবেন, এটা ভীষণ জরুরি। কিরকম? প্রথমটা হচ্ছে যে শেখার জন্য যে পরিবেশটা আছে, এটা ঘরে হলে ঘরে বা স্কুলে হলে স্কুলে, অর্থাৎ যেখানে বাচ্চাটা তার ভাষাগত বিকাশের দিকে তাকিয়ে কিছু শিখবে, শেখার উপযুক্ত একটা পরিবেশ কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ এটা যদি খুব ক্যাওস বা হইচইয়ের পরিবেশ হয় তাহলে বাচ্চারা কিন্তু ভালো করে তাদের ভাষার বিকাশের দিকে তাকিয়ে শিখতে পারবে না। বা দেখা গেল এমন একটা জায়গায় বাচ্চাকে শেখানোর চেষ্টা হচ্ছে যেখানে আশেপাশে নানান ধরনের আওয়াজ বা শব্দ খুব একটা ডিস্টার্ব যেন তৈরি হচ্ছে কোথাও, তো এইটাকে আটকে দিতে হবে। এখানে সুন্দরভাবে বাচ্চাটা শিখতে পারছে এই ধরনের একটা পরিবেশ দরকার। নেক্সট যেটা আছে যে যত বেশি সম্ভব তার শব্দ ভান্ডার তৈরি করা যায়, তার জন্য উপযুক্ত নানান উপাদান বা বস্তু, বা সেটা ছবি আকারেও হতে পারে, সত্যিকারের বস্তু সামগ্রী হতে পারে, তার সামনে বাচ্চাকে নিয়ে যাওয়া বা ওই বস্তুটাকে বাচ্চার সামনে নিয়ে আসা, যাতে নতুন নতুন বিষয় বা ছবি বা বস্তু সামগ্রী যাই সে দেখুক সেটা সম্পর্কিত তার নাম ইত্যাদি ইত্যাদি শব্দগুলো তারা নিজেরা শিখতে পারে, জানতে পারে। তো তার মানে বিভিন্ন শব্দ শেখার উপযুক্ত ব্যবস্থাপনা যিনি শেখানোর দায়িত্ব নিচ্ছেন তিনি করবেন। নেক্সট হচ্ছে বাচ্চাদের সামনে বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণের যে কৌশলগুলো আছে যাতে তারা সেগুলো শুনতে পারে ভালোভাবে, সেই এই শোনার সুযোগটাও তাদের সামনে এনে দিতে হবে। কেউ কথা বলছে, কেউ আবৃত্তি করছে, কেউ গান গাইছে, অর্থাৎ বিভিন্ন রকমভাবে যে ভাষার প্রয়োগটা আমরা করে থাকি, কখনো সুর দিয়ে হোক বা অন্য কোনো রকমভাবেই হোক, কোনো তাল ছন্দ ইত্যাদির মাধ্যমে, তো যাতে তারা শুনে বুঝে নিতে পারে যে ভাষার প্রয়োগটা ওইভাবেও হতে পারে। নেক্সট যেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে যত বেশি কথাবার্তা বলা যাবে, সেটা বড়রাও অবশ্যই আবার তাদের সমবয়সী বাচ্চারাও, যখন দুটো বাচ্চা একসাথে থাকে তখন তারাও চেষ্টা করে তাদের বয়সের উপযোগী করে নিজেদের মধ্যে কথাবার্তা বলা, তো প্রতিটা বাচ্চাকে অনেক বেশি কথা বলার সুযোগ এনে দিতে হবে, নাহলে ভাষার বিকাশটা কিন্তু তত পরিষ্কার ভালো হবে না। নেক্সট যেটা আসছে যে কোনো শব্দ সম্পর্কে শিখতে গেলে এই শব্দটা কোথা থেকে এলো বা এটা কি বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে, এই ধরনের কনসেপ্ট বা ধারণা তার মধ্যে পাশাপাশি দেওয়া দরকার। যেমন আমরা যদি বলি গরু, তো গরুকে সে দেখলো, সে তার নাম গরু এতটুকু জানলো, কিন্তু গরুকে দিয়ে যে আমাদের উপকার হয় বা গরুকে কেন আমাদের পাশে রাখছি, আমাদের বাড়িতে আমরা পালি অনেক সময়, এই ব্যাপারটা তার সামনে তুলে ধরলে হয় কি, বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে শুধু শব্দ উচ্চারণই যথেষ্ট না, সেই শব্দটা কেন ব্যবহার হচ্ছে, কার ক্ষেত্রে হচ্ছে, তার অন্যান্য আর কোন কোন দিকে তার প্রয়োগ আছে বা তার উপকারিতা আছে ইত্যাদি সম্পর্কেও তাদের ধ্যান ধারণা তৈরি হয়ে যায়। কারণ ভাষার বিকাশে এই পেছনে থাকা এই ধ্যান ধারণাগুলো কিন্তু খুব খুব দরকার আমাদের কাছে। তো এইগুলো হচ্ছে মোটামুটিভাবে আমাদের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যারা ভাষার বিকাশে দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের জন্য খুব কার্যকর কয়েকটা উপায়, এটা তারা অবশ্যই খেয়াল রাখবেন।
আর এছাড়া আরো কিছু উপায় আছে, আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি, এগুলো টিচাররা অবশ্যই খেয়াল রাখবেন। সেটা হচ্ছে খুব সুন্দর করে স্পষ্ট উচ্চারণে শুদ্ধভাবে বিভিন্ন শব্দের উচ্চারণ করা। অনেক সময় বাচ্চা আধো আধো স্বরে বলছে, আমরা সেই আধো আধো স্বরেই উচ্চারণই আমরা বলতে চেষ্টা করি, কিন্তু এটা ঠিক না। কোনো বাচ্চা তার ভাষার বিকাশ করতে গিয়ে এখনো সম্পূর্ণরূপে শব্দ উচ্চারণটা স্পষ্টভাবে করতে শেখেনি, তার জন্যই আধো আধো স্বরে কথা বলে। তো আমরাও মজা পেয়ে তার মতো করি, রিপিট করি, সে তখন ধরে নেয় এটাই বোধ হয় সঠিক উচ্চারণ, আসলে তো না। তো সে আধো আধো স্বরে বলুক, কিন্তু শুদ্ধ উচ্চারণে আমরা পাল্টা বলার চেষ্টা করব, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে যে যখনই বাচ্চাকে দিয়ে কিছু পড়ানো হবে, সবসময় যেন সে জোরে জোরে উচ্চারণ করে পড়ে, সেটা রিডিং এর কথা আমি এখানে বলছি। একই রকম ভাবে যখন লিখতে শিখবে, তাকে বড় বড় অক্ষরে ভালোভাবে লিখতে শেখার তার একটা অভ্যেস দেওয়া উচিত। আমরা যেটা বলি হাতের লেখা, অনেক স্কুলে হয়তো এটা প্রচলন আছে, যেখানে নেইও বা সেক্ষেত্রেও মা বাবা দায়িত্ব নিয়ে বাড়িতে আলাদা করে তার বয়সের উপযোগী হাতের লেখা। এতে হয় কি, হস্তলেখার যে ধরনটা এটা যেরকম উন্নত হয়, অর্থাৎ সুন্দর হাতের লেখা তৈরি হয়, তেমনি কোনো কিছু লিখতে গেলে তার স্পিডটাও বাড়ে, তার গতিটাও বেড়ে যায়। নির্দিষ্ট একটা সময় অনেকটা করে সে লিখতে শিখবে কোনো একটা সময়, তো তার জন্য তার একটা প্র্যাকটিসও লাগবে। আর উচ্চারণগত কোনো ভুল বা ত্রুটি থাকলে লেখার মধ্য দিয়ে কিন্তু সেটা সংশোধন করা যায়, বা সঠিক উচ্চারণে একটা শব্দের লিখিত রূপ কি হবে সেটা সম্পর্কে সে পরিচিতি পেয়ে যায়। আরেকটা হচ্ছে যে ক্রমাগত তাকে বলার সুযোগ দেওয়া, সে বলবে, এবং হতে পারে একই জিনিস সে বারবার করে বলছে, ধৈর্য ধরে তার কথাগুলো শোনা। তো বলার সুযোগ যত বেশি দেওয়া হবে ততই তার জন্য সুবিধে হবে। আরেকটা হচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে যদি ছোট ছোট নাটক অভিনয় করা যায়, তো অভিনয়ের মধ্যে দিয়ে এটা তারা মজাও পাবে, প্লাস নানা শব্দ বাক্যের উচ্চারণগুলোও কিন্তু তারা সুন্দরভাবে তারা শিখে যেতে পারবে। তো ড্রামাটিক প্লেটাও কিন্তু তাদের ক্ষেত্রে জরুরি। আরেকটা জিনিস আছে আর্ট এবং মিউজিক, এটাও কিন্তু তাদের দারুণভাবে শেখানোর একটা রাস্তা, অর্থাৎ ভাষার বিকাশের ক্ষেত্রে বিশেষ করে মিউজিক তো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সুর তাল ছন্দের বিষয় আমাদের মনের মধ্যে তাড়াতাড়ি জায়গা পায়, আমরা সেটাতেই নিজেদের ইনভলভ করতে চাই, আমরা আরও শিখতে চাই, করতে চাই। তো প্রথম দিকে তো ভুল থাকবেই, এই ভুলটাকে গুরুত্ব না দিয়ে তাকে শুদ্ধ জায়গায় নিয়ে আসা বারে বারে অনুশীলনের মধ্য দিয়ে, তো এই কাজগুলো আর্ট এবং মিউজিক অ্যাক্টিভিটি। আরেকটা হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন সংলাপগুলো সম্পর্কে তাকে পড়তে শেখানো নানান ধরনের, যখন সে পড়তে শিখবে। তো যাই হোক, আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, নেক্সট আলোচনায় বাকি বিষয়গুলো আসবে। সবাইকে ধন্যবাদ।